Hi everyone, welcome to WBCS journey. যেমন প্রমিস করেছিলাম কালকে যে টেন এম থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হবে সে সেরকমই আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে চলে এসেছি টেন এ আজকে ফোরটিন্থ নভেম্বর সো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করবো তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো চলো আজকে ক্লাস শুরু করি তার আগে দেখো কালকে যেটা কোয়েশ্চেন অফ দ্য ডে ছিল তোমরা কেউই তার অ্যান্সার কমেন্ট করনি আমাকে একজন বাদে সো সেই কালকের ওই কোয়েশ্চেন অফ দ্য ডে অ্যান্সারটা আমি আজকে ডিসকাস করবো দেন আজকের দশটা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব অ্যান্ড তারপরে যেটা আজকের কোশ্চেন অফ দ্য ডে থাকবে সেইটা আমি বলে দেবো তোমরা তার অ্যান্সার কিন্তু আজকেও কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকে ক্লাস শুরু করি দেখো ফার্স্ট কি বলছে যে কালকের যেটা কোয়েশ্চেন অফ দ্য ডে ছিল সেইটা আমরা দেখবো ফার্স্টে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশের ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার একুশের ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল এটার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি টেন্থ হয়ে যাবে সো এটা ভালো করে খেয়াল রাখবে কালকে কোশ্চেনটা আমি তোমাদেরকে বলেছিলাম বাট তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাওনি একজন বাদ দিয়ে এবার দেখো আমাদের এখানে আরও কিছু জিনিস আমাদের জানতে হবে যেটা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স অনেক সময় এটাকে কিন্তু এই শর্টে এটাও বলে যে সিসিপিআই সো সিসিপিআই এই কথাটা দেখে ঘাবড়ে যেয়েও না ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সটাকেই কিন্তু এটা বলা হচ্ছে এবার এতে এক ইন্ডিয়া তো টেন্থ র্যাঙ্ক করেছে বাট টপে কে আছে টপ কে আছে সেটাও জানতে হবে টপ হচ্ছে ডেনমার্ক সেকেন্ড হচ্ছে সুইডেন থার্ড নরওয়ে আর টেন্থ র্যাঙ্কে হচ্ছে ইন্ডিয়া এই চারখানা মনে রাখবে তাহলেই হবে ইনফ্যাক্ট টপ আর ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায় সেই এই দুটো মনে রাখলেও চলবে তো চলো আজকের নেক্সট কোয়েশ্চেন দেখব সরি আজকের যেটা ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে যে হু ইজ দ্য রিচেস্ট সেলফ এস্টাবলিশড ওমেন ইন ইন্ডিয়া ভারতের সবচেয়ে ধনী স্বপ্রতিষ্ঠিত মহিলা কে স্বপ্রতিষ্ঠিত সেলফ এস্টাবলিশড মানে কি স্বপ্রতিষ্ঠিত সো দেখো স্লাইড আমার পক্ষে সম্ভব হয় না যে দুটো ল্যাঙ্গুয়েজেই একসাথে দেওয়া কষ্ট নিজেকেই রেকর্ড করতে হয় নিজেকেই আগে স্টাডি ম্যাটেরিয়াল রেডি করতে হয় টাইপ করতে হয় প্রচুর সময় লাগে এবার ওই জন্য দুটো ল্যাঙ্গুয়েজ তো আমি দিতে পারছি না কিন্তু আমি মুখে কিন্তু সবকটারই বাংলা বলে দেবো সো সেলফ এস্টাবলিশড মানে স্বপ্রতিষ্ঠিত ওমেন এবং রিচেস্ট মানে সবচেয়ে ধনী তো এর অ্যান্সার কী হয়ে যাবে ফাল্গুনি নায়ার ফাল্গুনি নায়ারকে যে তিনি হচ্ছে সেলফ এস্টাবলিশড ওমেন রিচেস্ট সব থেকে ভারতে তিনি হচ্ছেন কিন্তু তোমরা সবাই এই ব্র্যান্ডের নাম শুনেছ নায়িকা সো তিনি ফাল্গুনি নায়ার হচ্ছে ফাউন্ডার বিউটি অ্যান্ড লাইফস্টাইল রিটেল কোম্পানি নায়িকা সো এই নায়িকা কোম্পানির ফাউন্ডার এবং সিইও হচ্ছে ফাল্গুনি নায়ার যিনি কিন্তু রিচেস্ট সেলফ এস্টাবলিশ ওম্যান ইন ইন্ডিয়া ঠিক আছে এবার দেখো অপশানে বাকি যে নামগুলো আছে সেগুলো তো তোমরা এমনিই জানো এসে রাকে সবাই চেনো আর এছাড়া সোমা মণ্ডল যিনি সোমা মণ্ডল কিন্তু সেলের চেয়ারপারসন সো এটাও খেয়াল রাখবে সো এটা ওই কোশ্চেনের অপশানের থেকে এটা একটা স্ট্র্যাটেজিকে জানতে পেরে গেলে সো সেলের চেয়ারপারসন হচ্ছে সোমা মণ্ডল এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখবো ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার দ্য ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড এই যে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে ক্যান্সারের জন্য যে অ্যাওয়ারনেস ডেটা ন্যাশনালি পালন করা হয় সো সেইটা ফার্স্ট টাইম কোন সালে অ্যানাউন্স করা হয়েছিল সেইটা আমাদের জানতে হবে ফার্স্ট অ্যানাউন্স করা হয়েছিল দু হাজার চোদ্দো সালে সো এটা ভালো করে খেয়াল রাখবে দু হাজার চোদ্দো সালে কিন্তু ফার্স্ট টাইম ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে অ্যানাউন্স করা হয়েছিল এরপরে আমরা দেখব নেম দ্য সিটি দেখো যেগুলো সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশান জানার দরকার সেগুলো আমি বলে দেবো বাট যেগুলো খুব বেশি দরকার নেই এক্সট্রা ইনফরমেশান সেগুলো কিন্তু আমি বলছি না সো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো নেম দ্য সিটি ওয়ার নরেন্দ্র মোদি হ্যাজ ইনোগ্রেটেড দ্য রিকনস্ট্রাক্টেড শ্রী আদি শঙ্করাচার্য সমাধি এবার এই ব্যাপারটা কি যে এই যে শ্রী আদি শঙ্করাচার্য সমাধি তার যে সমাধিটা ছিল সেটা অ্যাকচুয়ালি কিন্তু দু সালে যে ফ্লাড এসেছিল সেই বন্যার কারণে কিন্তু সেটা ড্যামেজ হয়ে গেছিল সো সেটাকে রিকনস্ট্রাকশান করা হয় রিকনস্ট্রাকশান করার পর সেটাকে আবার উদ্বোধন করা হবে সো সেই রিকনস্ট্রাক্টেড শ্রী আদি শঙ্করাচার্য সমাধির যে উদ্বোধন সেইটা করেছেন কে নরেন্দ্র মোদী এবং কোন সিটিতে করেছে সেটা আমাদের জানতে হবে কোন সিটিতে করেছে কেদারনাথ সো এখানে আমি কটা ইনফরমেশান বললাম এই যে শ্রী আদি শঙ্করাচার্য সমাধি সেটা ড্যামেজ হয়ে গেছিলো দু সালে যে ফ্ল্যাড এসেছিল তাতে এবং এটা কিন্তু একটা বারো ফুট স্ট্যাচু এবং এটার রিকনস্ট্রাকশন হওয়ার পর যেটা এটাকে ইনগারেট করা হচ্ছে উদ্বোধন করা হয়েছে কে করেছে নরেন্দ্র মোদী কোথায় করেছে কেদারনাথে সো আশা করি এতটা ক্লিয়ার সবার নেক্সট কোশ্চেন দেখব হু নেক্সট কোশ্চেন নাম্বার ফোর হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে কে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সো এর অ্যান্সার কী হয়ে যাবে চার নম্বর এর অ্যান্সার হচ্ছে প্রমোদ চন্দ্র মোদী প্রমোদ চন্দ্র মোদীকে কিন্তু রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো প্রত্যেকে ভালো করে খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন দেখব সরি এই সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস হচ্ছে আমাদের জানতে হবে যে রাজ্যসভার চেয়ারম্যানকে সবাই যেন যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায় রাজ্যসভার চেয়ারম্যান হয় সোকে এম ভেঙ্কাইয়া নাইডু হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান আর লোকসভার স্পিকারকে সেটাও জেনে রাখো ওম বিড়লা তারপরের কোশ্চেন দেখবো আমরা যে আদিত্য কুমার মহাপাত্র অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ জাজ অফ উইচ হাইকোর্ট এই যে বিভিন্ন হাইকোর্টে যে নতুন জাজ অ্যাপয়েন্ট করা হয় এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য সো উইচ হাইকোর্ট মানে কোন হাইকোর্টের নতুন জাজ হিসেবে অ্যাপয়েন্ট করা হলো আদিত্য কুমার মহাপাত্রকে অ্যান্সার কী হয়ে যাবে ওড়িশা হাইকোর্ট ওড়িশা হাইকোর্টের নিউ জাজ হিসেবে কিন্তু আদিত্য কুমার মহাপাত্রকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবার আমরা ওড়িশা সম্পর্কে ইম্পর্টেন্ট দুটো পয়েন্টস দেখে নেব ওড়িশার চিফ মিনিস্টার কে নবীন পটনায়ক আর ওড়িশার গভর্নর কে গণেশী লাল আর ওড়িশার ক্যাপিটাল তো জানো সবাই ভুবনেশ্বর কি বলছে ইন উইথ সিটি অফ ইন্ডিয়া হ্যাজ দ্য ফার্স্ট ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ বিন ফ্রন্ট বা মানে ইন্ডিয়ার কোন শহরে ফার্স্ট ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ফর্ম করা হয়েছে এর অ্যান্সার কি হয়ে যাবে এর অ্যান্সার হয়ে যাবে কি ভুবনেশ্বর সো এটাও খেয়াল রাখবে ভালো করে আমি একটু আগেই বললাম ভুবনেশ্বর হচ্ছে ওড়িশার ক্যাপিটাল এবার আমরা দেখব যে হুইচ স্পেস রিসার্চ এজেন্সি হ্যাজ লঞ্চ ক্রিউ থ্রি মিশন ক্রিউ থ্রি মিশন এই টার্মটা ভালো করে খেয়াল রাখবে এটা লঞ্চ করেছে কোন স্পেস রিসার্চ এজেন্সি অ্যান্সার কি হয়ে যাবে স্পেসেক্স এক্স হ্যাস লঞ্চড ক্রিউ থ্রি মিশন এবার দেখো এই সম্পর্কে এই যে স্পেসেক্স এটা সম্পর্কে আমাদের কিছু জানতে হবে সেটা হচ্ছে যে স্পেসএক্স কবে প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার দুই সালে হেডকোয়ার্টার কোথায় ক্যালিফোর্নিয়াতে আর এর ফাউন্ডার অ্যান্ড সিইও কে এলন মাস্ক ভীষণ ইম্পর্ট্যান্ট একজন পার্সোনালিটি সো ভালো করে খেয়াল রাখবে স্পেসেক্স এস্টাবলিশ হয়েছিল দু হাজার দুই সালে হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া আর এর ফাউন্ডার এবং সিইও হচ্ছে এলন মাস্ক ভীষণ ইম্পর্টেন্ট ভিবিআই নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা হু অন মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড সালের মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন অ্যান্সার কী হয়ে যাবে ম্যাক্স ভার্স্টা এবার এই ম্যাক্স ভার্স্টা সম্পর্কে শুধু জানলে হবে না এই যে চারজন প্লেয়ার চারজন প্লেয়ার কে কোথাকার সেইটাও আমাদের কিন্তু জানতে হবে সো এখানে আমরা দেখে নেব আমি স্লাইডে রেখে দিয়েছি এখানে যে ম্যাক্স ভার্স্টা কিন্তু নেদারল্যান্ডের প্লেয়ার আর লুইস হ্যামিলটন ব্রিটিশ তারপরে ভাল্টেরি বোটাস তিনি হচ্ছে ফিনল্যান্ডের আর সার্জিও পেরেস তিনি কিন্তু মেক্সিকোর প্লেয়ার সো প্রত্যেকে মানে কে এই টাইপসের কোশ্চেন তো এক্সামে আসেই তোমরা যারা এক্সাম অলরেডি দিয়েছো তারা জানো যে কোন প্লেয়ার কোথাকার প্লেয়ার মানে কোন দেশের হয়ে খেলছে সো সেইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সামের পার্সপেক্টিভে নেক্সট কোশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার নাইন হু ওয়াজ অ্যাপয়েন্টেড হু ওয়াজ অ্যাপয়েন্টেড ডিরেক্টর জেনারেল অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে এনসিবিও বলা হয় শটে সো এর অ্যান্সার কী হয়ে যাবে সত্যনারায়ণ প্রধান সত্যনারায়ণ প্রধান কিন্তু এই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে এনাকে এবার আমাদের এই সম্পর্কে কিছু জানতে হবে স্লাইড হয়তো আমি রাখিনি এই যে এনসিবি এই এনসিবির কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে আর এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সো এই দুটো পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে আর আদারওয়াইজ মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল সত্য সত্যনারায়ণ প্রধান ওকে আজকে লাস্ট কোয়েশ্চেন দেন আমরা কোয়েশ্চেন অফ দ্য ডে বলবো তখন তোমরা কোশ্চেন অফ দ্য ডে অ্যান্সার কমেন্ট সেকশানে জানাবে লাস্ট কোশ্চেন হচ্ছে হুইচ আমাঙ্গ দ্য ফলোয়িং লিডার্স হ্যাজ ইমার্জ অ্যাট দ্য টপ অফ দ্য গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংস অ্যাকর্ডিং টু মর্নিং কনসাল্ট মর্নিং কনসাল্ট এর অনুসারে এই যে গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং এর টপ হয়েছে কোন নেতা সো অ্যান্সার কী হয়ে যাবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কিন্তু গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে টপ হয়েছে এবং সেটা কাদের অ্যাকর্ডিংয়ে ম মর্নিং কনসাল্টের অ্যাকর্ডিংয়ে এবার দেখো এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি যে নরেন্দ্র মোদী তো টপ হয়েছে এবার কত পার্সেন্ট অ্যাপ্রুভাল পেয়েছে সেভেন্টি পার্সেন্ট ওকে এবার দেখো সেকেন্ড হয়েছে কে সেকেন্ড হচ্ছে মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্ড্রুয়েস ম্যানুয়েল লুপেস অব্রাডার আর থার্ড হচ্ছে ইটালিয়ান প্রাইম মিনিস্টার ম্যারিও ড্রাগি আর ফোর্থে আছে জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল আর ফিফথে আছে জাস্ট আমি এগুলো বলছি তোমরা মনে রাখতে পারলে ভালো কজ ওখানে অপশানে এদের মধ্যে কারো কারোর নাম ছিল সো সে অ্যাকচুয়ালি তার সে কোথাকার কী হয় সো সেই জিনিসটা জানার জন্যই আমি এখানে একবার এইভাবে বলে দিচ্ছি সো ফিফথ হচ্ছে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার স্কট মরিসন আর সিক্সথ হচ্ছে জো বিডেন জো এটা নতুন করে তো বলার আর কিছুই নেই তোমরা সবাই জানো এরপর দেখো আজকের কোশ্চেন অফ দ্য ডে দেখবো আমরা কোয়েশ্চেন অফ দা ডে হচ্ছে উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ আ রোড সেফটি ইনিশিয়েটিভ কল রক্ষক এই যে রক্ষক এটা হচ্ছে একটা রোড সেফটি ইনিশিয়েটিভ সো এই রোড সেফটি ইনিশিয়েটিভ রক এটাকে কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই রিলেটেড আমি এক্সট্রা ইনফরমেশন ডিসকাস তো আমি করবো নেক্সট ডে বাট তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী অপশান কী কী আছে ইউপি ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কেরালা সো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি ভালো থেকো সবাই টাটা